ডায়াবেটিস প্রতিরোধ করবে সাতটি সুপার ফুড। ডায়াবেটিস খুব সাধারণ একটি রোগে পরিণত হয়েছে, অনেকেই এই রোগটিতে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। যদিও এই রোগটির কোনো প্রতিকার নেই, তবে খাবার ও জীবনযাপনের ধারায় পরিবর্তন এনে এবং কিছু সাধারণ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসের ওপর স্থূলতাও প্রভাব সৃষ্টি করে, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজন দেহের ওজনের উপর নিয়ন্ত্রণ এবং কি খাচ্ছেন সেদিকে নজর রাখা। বিশেষজ্ঞরা যেসব খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং বেশি পরিমাণে খাদ্যাশ আছে সেসব খাবার গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন। বেশ কিছু খাবার আছে যেগুলো ব্যাপকভাবে রক্তের সুগার নিয়ন্ত্রণ করে থাকে। এখানে কিছু সুপারফুডের কথা আমরা জানাচ্ছি যা ডায়াবেটিসের ঝুঁকি কমানোর সাথে সাথে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অ্যাভোকাডো। মনোস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ অ্যাভোকাডো, যা হজমক্রিয়াকে ধীর করে এবং রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া অ্যাভোকাডোতে থাকা ভালো ফ্যাট ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। পেয়ারা। ডায়াবেটিস রোগীদের জন্য এক প্রকার সুপারফুড হচ্ছে পেয়ারা। পেয়ারা উচ্চ মাত্রার ভিটামিন সি এবং খাদ্যাশ সমৃদ্ধ রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখে। তিসি বীজ। উচ্চ মাত্রার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তিসি বীজে, তাই প্রতিদিনের খাবারে তিসি বীজ যোগ করলে রক্তে সুগারের মাত্রা কমতে সাহায্য করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়। পিনাট বাটার। গবেষণায় দেখা যায় পিনাট বাটার ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এছাড়া এতে আরও রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট, যা হৃদস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপেল। আপেল হচ্ছে খাদ্যাশের চমৎকার এক উৎস, যা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকালের প্রভাব থেকে দেহকে রক্ষা করে, যা রক্তের সুগার বাড়ায়। ডিম। গবেষণায় পাওয়া গেছে যে ডিম যদিও উচ্চ কোলেস্ট্রল সমৃদ্ধ, তবুও এটি রক্তের সুগার কমাতে সাহায্য করে। মাছ। বিশেষজ্ঞরা সাধারণত ডায়াবেটিসের রোগীদের মাছ খেতে বলেন। মাছ হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস, যা ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও। ধন্যবাদ।